السلام عليكم ورحمه الله وبركاته. <applause> الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تبارك وتعالى ما يلفظ من قول الا لديه رقيب عتيد وقال ابو بكر الصديق رضي الله تعالى عنه هذا اوردني الموارد সুপ্রিয় দিনই ভাইরা আজ বাংলা ভাষাভাষী মানুষের শতকরা আনুমানিক আশি থেকে নব্বই ভাগ মানুষের ধ্যান এবং জ্ঞান হচ্ছে একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আমরা হয়তো শতকরা দশ পার্সেন্ট মানুষ আছি দিন এবং ইসলামকে নিয়ে আজকে এই মুহূর্তে সারা বিশ্বের বাঙালি জাতি যেটা নিয়ে ভাবছে সেটা হলো বিশ্ব মাতৃভাষা দিবস কীভাবে উদযাপন করা যায় সেটা নিয়ে অতএব আজকের সবচেয়ে জীবন ঘনিষ্ঠ বিষয় হলো একুশে ফেব্রুয়ারি আজ থেকে প্রায় ষাট বছর পূর্বে উনিশশো সালের এই দিনে আল্লাহতালা বাঙালি জাতির উপরে যত অনুগ্রহ করেছেন মধ্য থেকে অন্যতম অনুগ্রহ ছিল তাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আল্লাহ আল্লাহতালা তাদেরকে দিয়েছেন এটা আল্লাপাকবুল ইসহাতের অগণিত নে আমতের মধ্য থেকে একটি প্রিয় দিনই ভাইরা দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের দেশের সর্বস্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটাকে যতভাবে উদযাপন করা হয় প্রত্যেকটি জায়গা থেকে আমরা শুনতে পাই শুধুমাত্র সালাম আর বরকতের নাম এবং আমরা শুনতে পাই বাঙালি জাতির বীরত্বের বীরত্ব গাঁথা আমরা শুনতে পাই আত্মপ্রসাদমূলক কথাবার্তা এগুলাতে দোষের কিছু নেই প্রত্যেকটা মানুষ নিজের ভিতরে আত্ম আত্মপলব্ধি থাকা উচিত এবং মাল্লা নাসলাম ইসলাম ইয়াসকুরুলিল্লা যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না যাদের আন্দোলনের ফসলস্বরূপ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি তাদের নাম নেওয়াটা দোষের নয় দোষের হলো সেটুকু যে আমরা আসল দাতা মোহান রব্বুল আলমিনের নামটুকু কেউ একবারও ভাষা দিবসের আলোচনা উপলক্ষে শুনতে পাব না কি মিডিয়াতে কি মিডিয়াতে মিডিয়াতে কি 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 সেমিনার কি কেন্দ্রিক যত আলোচনা আছে কোথাও আল্লাহর নামটি আল্লাহর দয়া আল্লাহর কৃপায় যে আমরা ভাষা পেয়েছি বিজয় পেয়েছি এই স্বীকৃতিটুকু আপনারা কোথাও শুনতে পাবেন কি এটাই তো বাস্তবতা অথচ একজন মুসলিম তাঁকে যে বিজয় দান করেন তিনি কে আর ভাষা বিশেষ করে মাতৃভাষা এটা কার দান আল্লাহফাক সুবহানতে আলা পুরাণে কেরিমের সুরে রুমের আয়াত নম্বর বাইশে স্বাদ করেন ওমিন আয়াতিহি খালকুস্তা মা ওয়াতি ওলআর ওখতেলাফ ও আলসিনা তিকুম ওয়াল ওয়ানিকুম ইনফি দা আলখালা আয়াতিল লীলা আলামিন আল্লাহ তালা এখানে এর করেন সুরে রুমের আয়ত নম্বর বার্সে যে তোমাদের নানা বর্ণ এবং নানান ভাষা এটা আল্লাহর সৃষ্টি আমরা এক একজন এক এক ভাষায় কথা বলি এটা কার সৃষ্টি কার দান এটা আল্লাহ বালাদের মধ্যে করেন যে আল্লাহ তাআলা মানুষকে যা দিয়েছেন তার ভিতরে একটা হলো জিব্বা দুটি ঠোঁট বাক শক্তি কথা বলার পাওয়ার এটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুরা রহমান এ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাআলা মানুষকে মনের ভাব ব্যক্ত করার শক্তি দিয়েছেন কে দিয়েছেন ভাষার শক্তি কে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা দিয়েছেন প্রিয় ভাই সূরা ইব্রাহিমের নম্বর চারে আল্লাহ পাক রব্বুল আযাত বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইনা লাহুম আমি যত রাসূল এবং নবী দুনিয়াতে পাঠিয়েছি সকলকে তার জাতির মাতৃভাষা দিয়ে পাঠিয়েছি ওই জাতির ভাষা দিয়ে তাদেরকে পাঠিয়েছি অন্য কোন ভাষা কোন জাতির উপর আল্লাহ কি দেন নাই চাপিয়ে দেন নাই অতএব ভাষা এটা আল্লাহ পক রব্বুল এটা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে আমরা পেয়েছি ভাষা দিবসের আলোচনা হবে আল্লাহর নাম একবারও নেওয়া হবে না এটা কোনো মুসলিম থেকে আশা করা যায় তাহলে ভাষা দিবসের সবচেয়ে বড় সংস্কার যে জায়গাটাতে হওয়া দরকার সেটা হলো সালাম বরকতের অবদানের পাশাপাশি মহান রব্বুল আলমিনের অবদানের স্বীকৃতিটুকু আমাদের মুখে উঠে আসা দরকার যেটা জাতি হিসাবে আমাদের কারোর মুখ থেকে উঠে আসছে না এটা অকৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা হলো কুফুরি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন প্রিয় দিনী ভাইরা এই উপলক্ষে আরো একটি বিষয় জানার মতো হিসেবে আমরা সকলেই জানি ভাষা দিবসকে অন্যান্য দিবসের মতো আমাদের জাতীয় দিবসগুলোর মতো পালন করা হয় যেই কর্মসূচি দ্বারা সেই কর্মসূচিকে আমরা ঘুরিয়ে পেছিয়ে না বললে সরাসরি বলতে গেলে হুবহু পূজার একটা দৃশ্য আমরা দেখতে পাই হিন্দুরা মূর্তির সামনে ফুল রাখে আমরা স্মৃতিসোধ বা ইটবালির তৈরি একটি কয়েকটি পিলারের সামনে ফুল রাখি পার্থক্য এতটুকু ওদের ওরা যার সামনে ফুল রাখে তার হাত চোখ মুখ কৃত্রিম ভাবে হলেও আসে আর আমরা যার সামনে রাখি তার হাত চোখ মুখ কৃত্রিম নেই তাহলে এটা একদিক থেকে পূজার চাইতে আরো অযৌক্তিক আমরা অহরহ করে চলছি এবং এটা অত্যন্ত দুঃখজনক দেখুন লক্ষ লক্ষ টাকার ফুল এবং লক্ষ লক্ষ টাকার মোমবাতি আমরা কোথায় দিচ্ছি যেখানে দিলে কারোর কোনো উপকারে আসবে না ভাষা সৈনিক যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও কোনো উপকারে আসবে না আমাদেরও কোনো উপকারে আসবে না ফুল জীবিত মানুষের গ্রান শোকার জন্য সেটা তো হচ্ছেই না ওই স্মৃতিসোধের গড়ে লক্ষ লক্ষ টাকার ফুল আপনি যে ফেলছেন এতে কার কি লাভ হচ্ছে অপচয় হচ্ছে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে প্রিয় ভাই ভাইরা এই একই কাজ তো হিন্দুরা করছে ওদের দেবতাদেরকে ভালো মানুষ যাদেরকে মনে করতো তাদের স্মরণে মূর্তি বানিয়ে তার সামনে ফুল পেশ করতেছে আমরা তো একই কাজ করছি একজন মুসলিম হিসেবে যেটা আমাদের করা উচিত নয় রাসাল্লাহ সাল্লাহসাল্লামের স্বাদ করে মন্তাসাব্বা হবেন ফাওয়ামিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে দেখুন মাজার পূজা কবর পূজা পীর পূজা এগুলো আমাদের সমাজ যদি শতকরা দশ জনে করে এটা আমাদের দেশে শতকরা নব্বই জন করে ঠিকই ঠিক না আপনারা আমার ছেলেরা স্কুলে যারা আজকে পড়ে কলেজে পড়ে বাড়তি পড়ে তারা সবাই ফুল দিতে গেছে কি যায় নাই আমরা কি ভাষার সৈনিকদেরকে অবজ্ঞা করি আমরা কি ভাষা দিবসকে তাচ্ছিল্য করি আমরা কি মাতৃভাষাকে ভালোবাসি না কিন্তু যেভাবে ভালোবাসা দরকার সেভাবে আমরা ভালো কেউ বাসছি না প্রিয় ভাইরা এটা আমাদের বর্জন করা উচিত এবং এটার বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তোলা উচিত ধীরে সুস্তে মানুষ যাতে আমাদেরকে ভুল না বুঝতে পারে আমরা যেন ভাষা বিরোধী বা দেশ বিরোধী এটা যেন মানুষ বলতে না পারে যদি বলতে পারে বা বলে মানুষ সেই সুযোগটা পায় তাহলে সেটা হবে আমাদের দাওয়াতের ঘাটতি এবং দুর্বলতা আল্লাহ তালা আমাদের হেফাজত করেন প্রিয় দিনী ভাইরা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন বা যাদের প্রাণ গেছে অথবা যারা আন্দোলন করেছেন তাদের সে আন্দোলন সফল এবং সার্থক হবে তখন যখন আমরা ভাষার সদ্ব্যবহার ব্যবহার করতে পারবো কি করতে পারবো ভাষাকে দুইভাবে ব্যবহার করা যায় এটাকে বলা হয় আপনার সেলাহ দ্বিমুখী তরবারির মতো ভাষাকে সদ্ব্যবহার ব্যবহার করলে সে ভাষা দিয়ে আমি সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হয়ে যাব আবার ভাষাকে অসৎভাবে ব্যবহার করলে অপপ্রয়োগ করলে আমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হব হবো হজকরি আল্লাহ তাল হোক মুখের দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলতেন হাদা আওরাদানিল মাওয়ারিদ এই মুখই আমাকে জাহান নামের ঘাঁটিতে বা বিভিন্ন অপমানকর ঘাঁটিতে আমাকে নামিয়ে ছেড়েছে কোন মুখে এই মুখে প্রিয় দিনী ভাইরা আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ উনি বলেন কেমতর ময়দানে মানুষ তার শরীরের যে অঙ্গের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হবে সেটা হলো মুখ এই মুখের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে হবে প্রিয় দিনী ভাইরা আবদুল্লাবিনে মাসুদ রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত এদমির সাহেবের ভিতরে আসে উনি বলেন যে যে জিনিসটাকে সবচেয়ে দীর্ঘ জেলখানা রাখা দরকার সেটার নাম হলো মানুষের মুখ এটার কন্ট্রোল করা দরকার এ মুখের কারণে মানুষ অনেক বেশি বেজ্জত হয় প্রিয় ভাইরা ভাষা দিবস উপলক্ষে আমি একটা মেসেজ রেখে যেতে চাই যে ভাষা দিবসের এ সমস্ত আনুষ্ঠানিকতা ভাষা সৈনিকদের সমস্ত আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা সবাই সর্বস্তরে ভাষাকে সদ্ভাবে ব্যবহার করা শিখবো আজকে যারা ভাষা নিয়ে লম্বা লম্বা লিকচার দেয় ভাষা দিবসের আবেগে আমাদেরকে একেবারে আবেগ প্রবণ করে তোলে তাদের এক একজনের উপন্যাসের ভিতরে প্রেম ভালোবাসার অশ্লীলতা ছাড়া কিছু নেই তাহলে এই ভাষাবালা ভালোবাসার এই প্রকাশের কোনো মূল্য নাই সালাম বরকতের জীবন দেওয়া বৃথা হবে বা আমাদের ভাষার জন্য যারা কষ্ট করেছেন আন্দোলন করেছেন তাদের সমস্ত কিছু বৃথা যাবে যদি আমরা ভাষাকে সদভাবে ব্যবহার না করি ভাষাকে আমরা কিভাবে সদ্ব্যবহার ব্যবহার করতে পারি তার কয়েকটা এক্সাম্পলের মধ্যে একটা হলো আল্লাহর সঙ্গে করা যাবে না ভাষা দিয়ে ভাষাকে ব্যবহার করে যদি আল্লাহর সঙ্গে শির করেন তাহলে ভাষা সবচেয়ে অপব্যবহার করা হবে মিথ্যা কথা বলা যাবে না ভাষা দিয়ে অশ্লীল কথা বলা যাবে না প্রতারণা করা যাবে না পরনিন্দা করা যাবে না কোনো মুসলিমকে বিদ্রুপ করা যাবে না গালমন্দ করা যাবে না এগুলো যদি করেন তাহলে ভাষার কি হবে অপব্যবহার হবে ভাষার অপব্যবহার দ্বিতীয় দিক হলো আপনি কোনো বিষয়ে না জেনে কোনো ভাষা প্রয়োগ করতে পারবেন না মন্তব্য করতে পারবেন না কারোর ব্যাপারে না জেনে মন্তব্য করা ধারণার উপরে ভিত্তি করে কারোর ভাবে বিরূপ মন্তব্য করা না জেনে ইসলামের কোন বিষয় সম্পর্কে সমাধান দিতে যাওয়া সঠিক বেঠিক যাচাই ছাড়াই কোনো হাদিস বর্ণনা করতে যাওয়া এই সবগুলোই ভাষার অপব্যবহারের সামিল তিন নম্বর অন্যায় কথার বিরুদ্ধে না বলে চুপ থাকা এটাও ভাষার অপব্যবহারের সামিল যেখানে অন্যায় ন্যায় কথা বলা দরকার সেখানে না বলে চুপ থাকাও ভাষার অপব্যবহারের সামিল প্রেদিনী ভাইরা আমাদের দেশের সর্বোচ্চ আদালতের মামলাগুলোর রায় লেখা ইংলিশে আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা মাধ্যম হল ইংলিশ শিক্ষকরা যদি দুই লাইন বাংলা বলেন তো দশ লাইন ইংলিশ বলেন এবং আমাদের তথাকথিত বা বুদ্ধিজীবী ভদ্রলোকগণ আপনার যত কথা বলেন এগুলো বলেন বেশিরভাগ বাংলিশে বাংলিশ বোঝেন তো বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ এই বাংলিশের ব্যবহার আর ইংলিশের অতিরিক্ত ব্যবহার এগুলাকে নিয়ন্ত্রণ না করে ভাষা দিবসের যতই আবেগেগম এগুলোর কোনো মূল্য নাই সর্বশেষ যেটা আমাকে করতে হবে আমাদেরকে সেটা হলো হিন্দি সিনেমার হিন্দি গান এটার প্রচলন এতটা হয়েছে আমাদের সমাজে যে আমাদের সমাজের ছেলেরা বাংলায় কথা বলতে ভালো করে না পারলেও হিন্দি ভালো কথা বলতে পারে বুঝে যুব সমাজ আরও বেশি এই সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করে সমাধান না করতে পারি আমাদের ভাষার এই অপপ্রয়োগগুলো যদি আমরা বন্ধনা করতে না পারি তাহলে ভাষা দিবসের এই সমস্ত আনুষ্ঠানিকতা একেবারে অর্থহীন হয়ে পড়বে অতএব আসুন আত্মপ্রসাদমূলক অহংকারমূলক কথামাত্রার ফুলজুরি নয় আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি এটাই হবে ভাষা দিবসের অন্যতম উত্তম কর্মসূচি সিমেন্ট বালুর খুঁটিতে ফুল দিয়ে পূজা নয় আসুন দোয়া করি ভাষা সৈনিকদের জন্য আল্লাহ বাকাবল আমাদের সকলকে অপসংস্কৃতি থেকে রক্ষা করে নিজেদেরকে ইসলামের সুন্দর সুমহান সংস্কৃতিতে আমাদের সমাজকে গড়ে তোলার তফিক দান করুন জাজাকুল্লা আদুলদুল্লাহ আলম